Hey guys, assalamu alaikum, shabai kemon asen, hopefully shabai khub bhalo asen, and to finally near se aro ekta special video. তো আজকের ভিডিওটা সত্যি অনেক বেশি স্পেশাল, তার কারণ হচ্ছে আজকে আমরা জানবো আমাদের নেক্সট আলটিমেট মামি সেটে কি কি আসবে এবং সেটা কবে আসবে, তার রিলিজ ডেট কবে। তো সেটা একটু হলো ইন্টারেস্টিং তো অবশ্যই, তাই না? তো দশ একটা রিকোয়েস্ট থাকবে, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে আর কি বলবো, তাদের তো আর কিছু বলে দেওয়া লাগবে না। তো দেখেন, প্রথমত এই হচ্ছে আমাদের আলটিমেট সেটের হেড গিয়ার। অনেকেই ভাবতে পারেন যে ভাই এইটা আবার কেমন মাথায়, এটা কি গ্লিচ নাকি? না, আসলে ভাই এটা গ্লিচ না, এটা মানে দেখতেই এমন। আর তার এন্ট্রি ইমোটা দেখেন একবার, মানে কি করছে পাবজি, মানে এটা একটা আলটিমেট সেট, সাথে আবার এখানে বলছে মামি সেট, মানে মামি আলটিমেট এক কথায় দেখেন। তারপরে এখানে তার সাইডে তার আউটফিটের মধ্যে যে লেখাগুলো আছে সেগুলো আবার গ্লো করতেছে, মানে একদম পা থেকে মাথা পর্যন্ত একে তো গ্লোয়িং, দেন হচ্ছে এখানে মানে শুধু যদি হেড গিয়ারটা পরেন তো সেক্ষেত্রে এটা থাকবে একটা গ্লিস। মানে কি করছে পাবজি এটাকে, তার ওর যে পুরো যে বডি যে স্ট্রাকচার, নর্মালি সবগুলো কিন্তু আপনার গ্লো ইফেক্ট হচ্ছে, যেমনটা আমাদের ইয়ে গ্যালাক্সি টাইপের আর কি এরকম একটা হয়। তার যে আউটফিটগুলো আছে দেখতে পাচ্ছেন এখানে, নর্মালি যে লেখাগুলো আছে তো সেই লেখাগুলো বা আপনার স্টিকারগুলো কিন্তু এখানে গ্লোয়িং হচ্ছে। ও ভাই কি করছে পাবজি এটারে। তবে আপনারা অনেকেই ভাবতে পারেন যে নর্মালি এটা হয়তো ফিমেল আউটফিট, বাট না, এটা ফিমেল এবং মেল দুইটাই আপনারা চাইলে ইউজ করতে পারেন। বর্তমান যে আলটিমেট সেটগুলো আসে সেগুলো নর্মালি এরকমই হয়, আপনি চাইলে ফিমেল আউটফিট প্লাস মেল আউটফিট দুইটাই ইউজ করতে পারেন। দেখতে পাচ্ছেন নর্মালি দুইটাই কিন্তু জোস। আর এর সাথে আমাদের মাঝে কিন্তু আমাদের সেই মানে ওল্ড যে কি বলে ওল্ড যে মামিসেগুলো ছিল, ইয়েলো মামিসে যেটা আমাদের আমাদের আসছিল ফেরো সময় ফেরোয়ার সময় আসছিল, দেন হচ্ছে আমাদের হোয়াইট যে মামি স্যুট, এই দুইটাও কিন্তু আমাদের মাঝে সেই একই ক্রেটে আসবে। মানে এইটা কিন্তু খুব ইন্টারেস্টিং লাগছে আমার কাছে বিষয়টা। তো যারা আলটিমেট সেট পাবে না অ্যাটলিস্ট তাদের তো অন্য দুইটা মিথিক বা বলতে অন্য দুইটা মামি সেট পাওয়ার চান্স থেকেই যাচ্ছে। আর দেখতে পাচ্ছেন, আর নর্মালি এইটা কিন্তু চাইলে এই যে আমার যেটা মনে হচ্ছে এখন এই আউটফিট এই মামি সেট যেটার নাম হচ্ছে আন্ডার ওয়ার্ল্ড গাইড সেট, এইটা এবং হচ্ছে যে হোয়াইট মামি সেট যেটা, এই দুইটা এগুলা মনে হয় আমার কাছে কয়েন দিয়ে রিডিম করা যাবে। হ্যাঁ, তো যদি কয়েন দিয়ে রিডিম করা যায় তো সেক্ষেত্রে হয়তো অনেকের জন্য সুবিধা হবে নেওয়ার জন্য, বাট এখনও শিওর না। তারপর দেখেন এই একটা, এইটা কি করছে ভাবছে, এটা কোনো ড্রেস। অ্যান্ড ফাইনালি আমাদের মাঝে এই নেক্সট আলটিমেট মামি সেট আসবে হচ্ছে 7 জুলাই। আমরা নেক্সট মান্থের 7 তারিখে দেখতে পাবো আমাদের এই নেক্সট আলটিমেট সেট, যেটা এক কথায় ওপি। তো এরপর হচ্ছে আমাদের আরও কিছু ক্রেড এখানে আসবে, যেটা ডেট তো আপনারা সবাই দেখতেই পাইলেন। আর এছাড়া আমাদের মাঝে এইটা ফিমেল আউটফিট যে এগুলো জাস্ট একটা ক্রেড, তো এই ক্রেডগুলো কোনটা কেমন হবে বা এখানে কী কী আসবে ইন ডিটেলস সব কিছু আজকে আমি আপনাদেরকে দেখাই দেবো ইনশাআল্লাহ। তো এই ড্রেসটা কিন্তু এইটা একটা ওরিয়র টাইপের ড্রেস, হয়তো কোনো ওরিয়র কোনো ফিমেল টাইপের ড্রেস আর কি। তো এইটা কিন্তু জোস লাগছে, বাট এইখানে এইটা কি করছে, এক্সোফসিল কভার, আরে বাস এই ড্রেসটা সত্যি জোস লাগছে। বাট এইরকম টাইপের কোনো মাক্স হয়তো আমি দেখছিলাম এর আগে, আচ্ছা বাদ দেন। তবে এই ড্রেসটা কিন্তু ফসিল দিয়ে হয়তো করা হয়েছে, অনেক বেশি রেয়ার, এর জন্যই কিন্তু এটা মিথিক। আর তো স্কারেল স্কিন আয়রন কি নাম ড্রাকোনিক স্কারেল, স্কারেল স্কিন কত দিব পাবজি, একটা M4 স্কিন দেয় না, নতুন করে কোন M4 কোন স্কিন বানাচ্ছে না। ব্যাকপ্যাকটা লেভেল 3-এরটা নর্মাল, বাট লেভেল 2-এরটা সুন্দর। তো এরপর আমাদের মাঝে আসবে হচ্ছে আরও একটা কেট 9-7। তো দেখেন এই আউটফিটটা কিন্তু অনেকটা আমাদের যে পটেটো ম্যান আছে সেই পটেটো ম্যানের মতো, তাই না? অনেকটা সিমিলার সুপারম্যান পটেটো ম্যান, বাট এখানে আসবে একটা DBS স্কিন। তো এরপর থাকবে একটা হেলমেট স্কিন, এই হচ্ছে লেভেল 2 অ্যান্ড এই হচ্ছে লেভেল 3। এটা কি ব্যাং নাকি অন্য কিছু, আচ্ছা ড্রাগন টাইপের আর কি। বাট এখানে লেভেল 1-এর ব্যাকপ্যাক, অনেকদিন পর একদম সিম্পল একটা ব্যাকপ্যাক দিচ্ছে পাবজি, খুবই সিম্পল, জাস্ট এখানে অরিজিনাল ব্যাকপ্যাকের উপর কিছু না কিছু রং করা হয়েছে আর কি। এবং ফাইনালি ডিবিএসের স্কিন আসবে এখানে। সো এই বিষয়গুলো আপনাদের জেনে কেমন লাগলো সেটা অবশ্যই বলবেন, আর যদি একটু হলেও ভালো লাগে একটা লাইক দিয়েন, আর যারা
এখনো সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি অবশ্যই রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন এরকম আরো ইন্টারেস্টিং ভিডিওর জন্য। তো আজকে শেষ করতে হচ্ছে, তো যে পর্যন্ত না ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, তো সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন এন্ড প্লিজ সেফ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।